بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আমার রহমতুল্লাহ নিহাল বিন আব্দুল আজিজ ভাই আরব আমিরাত থেকে যে প্রশ্ন করেছেন, এটা একটা প্রশ্ন প্লাস আলোচনা। যে একজন শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, আল্লাহ পাক তার প্রতি রহম করুক, তার কবরাজ মাফ করে দিয়ে আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক, আল্লাহ পাক তাকে বেহেস্তের জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আল্লাহুম আমিন। তবে কে বা কারা বলছে আসলে যে লোকটা মরে গেছে ওই লোকটা নিয়ে টানা হেসা না করাটাই ভেটার, কারণ জীবিত থাকলে তার জন্য ইসলাহ করা যেত। মোস্তাহিদ যদি কোনো ভুল ইস্তে, আমরা বলছি না ওনারা মোস্তাহিদ হয়ে বলছি না, বুঝানোর জন্য বলছি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহর আগের অনেক আছে, উনি একজন ফুরফুরা শরীফের পীর সাহেবের জামাই, এটা 100%। কিন্তু ওনার প্রথম জিন্দিগি দিয়া অনেক কিছু বেদাত ছিল, কিন্তু পরবর্তীতে উনি যে বিশেষ করে অনুগ্রহ বলছেন রাহেবেলা এটা একটা বই লাগছে আমি করছি, এবং সুন্নতের যে হাদিসের নামে জালিয়াতি বইটা খুব সুন্দর লাগছে, যারা পড়ে নাই তারা আমি জানি, আমি নিজে বলতে বলছি রাহেবেলা এবং হাদিসের নামে জালিয়াতি আমি যতটুকু পড়ছি, সুবহান আল্লাহ, আল্লাহ তুমি তার এই খেদমতের বিনিময়ে তুমি মাফ করে দাও আমি যতটুকু পড়ছি। হ্যাঁ, কিছু কিছু বক্তব্য ছিল লাস্ট মত আমরা শুনছি, কিছু কিছু বক্তব্য ছিল একটু মনে করেন বিশেষ করে একেবারে নির্ভেজাল না হয়। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছে মুস্তাহিদদের ব্যাপারে। এখন আমরা যে বলি যে উনি তো মুস্তাহিদ না, মুস্তাহিদ না আলেম মানুষ, যেহেতু ভয় লেগেছে মোটামুটি গবেষণা করার চেষ্টা করতেছে করছিল, তো সেক্ষেত্রে ভুল থাকতেই পারে। এবং অনেক কথাই উনি দেখছি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সরে আসছেন, সহি আকিদার কথা বলছেন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লু বনি আদম খাত্তাউন খায়রে খাত্তাউইনা তাওয়াবিন, প্রত্যেকটা বনি আদম ভুলকারী আর উত্তম ভুলকারী যে লোক ওই লোক যে জানার পরে তওবা ইস্তেগফার করে। সুতরাং উনি চেষ্টা করছে, ওনার যে রাহেবেলা একটা এবং আপনার এই যেটা আমি বললাম হাদিসের নামে জালিয়াতি এবং কি উনি ফেকাহুল আকবরটা অনুবাদ করছে, ওটা আমি পুরো পড়ার তৌফিক হয় না, আমরা বই কিনেছি পুরো পড়তে পারি নাই, সময় হয় নাই, কিন্তু রাহেবেলায়েত এবং হাদিসের নামে জালিয়াতি এই বইটা নেটেও আছে, আমি অনেক সময় পড়ছি, যতটুকু পড়ছি সুবহানাল্লাহ সুন্নতের এমন গুরুত্ব দিয়েছেন এবং কিভাবে হাদিসের রূপে দুশ্মনী করছে, অস্ত্র চালাইছেন দুষ্কৃতীরা, খুব তো উনি খুব সুন্দরভাবে তা উপস্থাপন করছেন। আল্লাহ পাক ওনাকে তার বিনিময়ে উত্তম পরিণাম দান করুক, জান্নাতে আল্লাহ পাক ওনাকে উচ্চ মকাম দান করুক। কিন্তু আসলে একটা লোক যদি মরে যায় তাহলে ওইভাবে সমালোচনা না করে যে আসলে ভুল ত্রুটি আছে, আমরা তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং উনি যে কাজগুলো জাতির কাছে রেখে গেছে আমরা ভুলটাকে ধামাচাপা দিয়ে রাখি, ভুলটাকে ঢাকিয়া রাখিয়া সঠিক যেটা বলছে ওটাকে আমরা প্রচার করি যাতে ওনার আমল নামায় সাদগা জারিয়া যায়। সুতরাং আসলে এগুলো নিয়ে কথাবার্তি না বলাটাই ভালো, আসলে এগুলো নিয়ে বাড়াবাড়ি না করে ভালো, ওনার জন্য দোয়া করি আমরা, এটাই কথা মূল কথা। যেই বলছে হয়তো কিভাবে বলছে কি আসু বিষয়ে আমি শুনতে পারলে হয়তো ওর উপর ভিত্তি করে কথা বলতে পারতাম, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।